নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এইচডিবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা রাখবো স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থাকবেন, কেননা আজকের ভিডিওটা হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মোবাইল থেকে পেটিএম এর মাধ্যমে কি করে আপনারা বাড়িতে বসে ইলেকট্রিসিটির বিল দেবেন, তারই এক সহজ উপায় নিয়ে আজকের ভিডিও। এর জন্য প্রথমেই আপনাকে মোবাইল থেকে পেটিএম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কার লেখা আছে ইলেকট্রিসিটি বিল। এখানে ক্লিক করার সাথে সাথে ইলেকট্রিসিটি বিল পে করার জন্য একটা ছোট ফর্ম আসবে, এটাকে আমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে সরাসরি দুই নম্বর অপশনে দেখুন নিজস্ব স্টেট সিলেক্ট করতে বলেছে। আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আপনারাও আপনাদের নিজস্ব স্টেটটাকে সিলেক্ট করে নেবেন ফার্স্ট টাইম। দেখুন এবার সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আবারও আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সিলেক্ট করলাম। এবারে দেখুন এখানে কিন্তু একটা কাস্টমার আইডি চেয়েছে। ইলেকট্রিসিটি বিলের যে রসিদগুলো রয়েছে সেই রসিদের মধ্যে এই কাস্টমার আইডিটা পাবেন। আপনার বাড়িতে যে ইলেকট্রিসিটি বিলের রসিদটা রয়েছে সেখান থেকে এই কাস্টমার আইডিটা আপনি অনায়াসে পেয়ে যাবেন। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই জায়গাটাতে এই যে কাস্টমার আইডিটা রয়েছে এই কাস্টমার আইডিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে সঠিকভাবে। কাস্টমার আইডিটা আমি সঠিকভাবে বসিয়ে নিলাম। এরপরে নিচের দিকে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বারটা যদিও কোনো ম্যান্ডেটরি নয়, তবে যদি মোবাইল নাম্বারটা আপনারা এখানে এন্টার করেন তাহলে ইলেকট্রিসিটি বিষয়ে যে কোনো ইনফরমেশন আপনারা সহজে পেতে পারেন। এরপরে দেখুন এখানে কাস্টমার নেম বসাতে হবে। কাস্টমার নেম বসিয়ে দিলাম। কাস্টমার নেম দেওয়ার পরে ফর্ম ফিল আপের কাজ শেষ, এখন ডাইরেক্টলি প্রসেডে ক্লিক করতে হবে। প্রসেডে ক্লিক করে দিলাম। প্রসেডে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মাসের বিলটা পেড করতে চান। দেখুন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যদি আপনি শুধুমাত্র সেপ্টেম্বর মাসের বিলটা পেড করতে চান তাহলে আপনাকে 170 টাকা পেড করতে হবে, এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই দু মাসের যদি বিলটা পেড করতে চান তাহলে 336 টাকা আপনাকে দিতে হবে। তো আপনি যে মাসের বিলটা পেড করতে চান সেটা আপনাকে সিলেক্ট করে প্রসেড টু পে এখানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমি শুধুমাত্র সেপ্টেম্বর মাসটা সিলেক্ট করেছিলাম তাই 170 টাকা আমাকে পেড করতে বলছে, তাই সরাসরি আবারও প্রসেড টু পে 170 এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, সেট আপ অটোমেটিক পেমেন্ট। এখানে আবারও আপনাকে পে অপশনে ক্লিক করতে হবে। এবার কিন্তু পেটিএমের যে পেমেন্ট প্রসেস রয়েছে সেটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। দেখুন পেটিএম যেহেতু একটা সিকিউর প্রসেস তাই এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে না, তবে বলে রাখি পেটিএম ইউপিআই পাসওয়ার্ড দিয়ে আমরা যেভাবে পেমেন্ট করে থাকি ঠিক একইভাবে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের সঠিকভাবে পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুল হবে। দেখুন ইলেকট্রিসিটি বিলের শুধুমাত্র সেপ্টেম্বর মাসের 170 টাকা যে আমি সিলেক্ট করেছিলাম সেই পেমেন্টটা কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো এইভাবেই আপনারা যে কোনো মাসের যে কোনো ইলেকট্রিসিটি বিল বাড়িতে বসেই কিন্তু মোবাইল থেকে পেটিএমের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।